প্রার্থনা করো যারা কে রেখায় তেত্রিশ কোটি মানুষের মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ না আমার কথা না নজরুলের কথা যুগে যুগে কালে কালে রাজার হস্ত কাঙালের ধন চুরি করে এসেছে আর সেই সমস্ত কৃষক কাঙালদের হয়ে হাতে অস্ত্ররূপ কলম তুলে নিয়েছেন কবি শিল্পীরা কারণ এই কবি শিল্পীরা সবসময় সুন্দরের পূজারী তারা এই সমস্ত মানুষদের হয়ে প্রতিবাদ জানায় এবং এই প্রতিবাদের স্বরূপ হিসেবেই তারা কল কলমকে তৈরি করে তলরের চেয়েও শক্তিধর রূপে আমরা দেখব যে এই কবি শিল্পীদের সাথে শাসক গোষ্ঠীর সবসময় বিরোধ ঘটেছে এই কবি শিল্পীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে শাসক গোষ্ঠী কিন্তু তবু তারা দমে নেই কারণ আমরা জানি কবি মাত্রই সত্যদ্রষ্টা সুন্দরের পূজারী বিবেকবান ন্যায়বান জগত জীবনকে তারা খোলা বইয়ের মতো পড়ে ফেলতে পারেন বলেই তারা শিল্পী আর এই শিল্পীরা এই কৃষিজীবী মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশ করে অনুভব করে জন্মভূমির প্রতি তথা জন্মভূমির কাণ্ডারই কৃষক শ্রেণীর মানুষদের প্রতি সমানুভূতি অনুভব করেছেন কবি মৃদুল দাসগুপ্ত তার কন্দনতা জননীর পাশে কবিতায় আজ আমরা কবি মিদুল দাসগুপ্তের এই ক্রন্দনতা জননীর পাশে কবিতাটি আত্মস্থ করার চেষ্টা করব দেখো যে কোনো কবিতা বা গল্প যাই হোক না কেন বোঝার আগে বিশ্লেষণের আগে আমাদেরকে ওই কাব্যের পটভূমি এবং তারই সাথে সাথে লেখক সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন দেখো মৃদুল দাসগুপ্ত যিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের সিঙ্গুরে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের তেসরা এপ্রিল এবং তিনি পেশায় ছিলেন সাংবাদিক তার প্রথম কাব্য জলপাই কাঠের এসরাজ এবার সঙ্গে বলে রাখি যারা সাংবাদিক তাদের কিন্তু অন্যায় অত্যাচারের প্রতি মুহূর্তে হয় জীবনকে খুব সুন্দরভাবে অনুভব করা এবং তার সাথে সাথে কোনায় সেই জন্য জগত বাস্তব জীবনকে উপলব্ধি করেছে করতে পারেন কিন্তু এই সাংবাদিকরা সেই জন্যই তাদের কবিতায় আরও বেশি করে বিদ্রোহের সুর ঝঙ্কৃত হয় যাই হোক দেখো মৃদুল দাসগুপ্ত সাহিত্য জগতে প্রবেশ করে জলপাই কাঠের এসরাজ কাব্যগ্রন্থের মধ্য দিয়ে এবং তারপর একে একে আমরা দেখি তিনি রচনা করেন এভাবে কাঁদে না গোপনে বিদ্রোহের কথা বলি ধান ক্ষেত থেকে ইত্যাদি আমাদের এই কৃন্দনতা জননীর পাশা কবিতাটিও ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত ধান ক্ষেত থেকে নামক কাব্যগ্রন্থের অন্তর্গত আর পটভূমি এই কাব্যের পটভূমি দু সালের সিঙ্গুরের জমি আন্দোলন মূলত সিঙ্গুরের জমি আন্দোলন সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি সেক্ষেত্রে মূলত বিরোধ ঘটেছিল তৎকালীন ব্রাহ্মণ সরকার সরকারের সাথে কৃষিজীবী অনিচ্ছুক কৃষিজীবী মানুষদের অনিচ্ছুক বলতে যে সেই সময় টাটা গোষ্ঠী সিঙ্গুর এবং নন্দীগ্রামে টাটা ন্যানোর কারখানা গড়ে তোলার জন্য জমি অধিগ্রহণ করছিল বেশিরভাগ কৃষক জমি দিলেও কিছু সংখ্যক কৃষক জমি দিতে চায়নি তখন তৎকালীন সরকার নিজেদের ক্ষমতা প্রয়োগ করে সেই সমস্ত মানুষদের কাছ থেকে জমি ছিনিয়ে নিতে চাই। আর মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় আর প্রতিবাদ জানালে তাদেরকে অত্যাচার নিপীড়ন চালানো হয় তাদের ওপর এটা যুগ যুগ ধরেই চলে আসছে শাসকরা প্রতিনিয়ত ওই শোষীদের ওপর অত্যাচার চালিয়ে আসছে তো সেখানে এই যে আন্দোলন শেষ পর্যন্ত দেখা গেল শাসক শ্রেণীর মানুষ ওই আন্দোলনকারী কৃষকদের ওপরে এমন নিপীড়ন এমন অত্যাচার চালিয়েছে অনেক ভাইয়ের মৃতদেহ আমরা জঙ্গলে পড়ে থাকতে দেখেছি রাস্তায় পড়ে থাকতে দেখেছি আবার শুধু তাই নয় মেয়েরাও এই অত্যাচার নিপীড়ন থেকে বাদ যায়নি তাদেরকে সেই মেয়েদের ছিন্ন ভিন্ন দেহ আমরা জঙ্গলে পড়ে থাকতে দেখেছি এই যে জায়গা এই জায়গা থেকেই মূলত এই অত্যাচারের বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়েছেন কবি মৃতুল দাসগুপ্ত তার ক্রন্দনলতা জনীর কবিতায় তবে মনে রাখবে এর আগেও আমি বলেছি যে কোনো কবি শিল্পেই কোনো শিল্পেই কিন্তু তার শিল্প রচনা করেন না শুধুমাত্র সেই কোনো একটা ঘটনাকে বা কোন একটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে তারা শিল্প রচনা করেন যুগের যুগের মানে যুগোত্তীর্ণ হবার জন্য কারণ আমরা জানি ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলায় সাহিত্যের কাজ আজকে হয়তো কবি এই প্রেক্ষিতে দু সালের যে জন্মভূমি তার যে জন্মভূমি হুগলি তখন জন্মভূমি ক্রন্দনরতা ছিল কিন্তু জন্মভূমি শুধু দু হাজার ছয়ই ক্রন্দনরতা ছিলেন তা নয় তার আগেও জবে থেকে সভ্যতার সৃষ্টি হচ্ছে সেই সভ্যতা সৃষ্টির লগ্ন থেকেই কী হচ্ছে জননী ক্রন্দনলতা কারণ যে জন্মভূমিতে আমাদের জন্ম যে দেশ মাতাতে আমাদের জন্ম যে ধরিত্রীতে আমাদের জন্ম যে পৃথিবীতে আমাদের জন্ম সেই পৃথিবীর পৃথিবী মাতার সন্তান হয়েও আমরা এক ভাই অপর ভাইকে হত্যায় মেতে উঠেছি একে অপরের প্রতি হিংসায় মেতে উঠেছি আমাদের মধ্যে প্রেম নেই আমাদের মধ্যে যে প্রেমের বাণী সেই বাণী যেন আমাদের মধ্যে প্রচারিত নেই প্রসারিত নেই সেই জন্যই জন্মভূমি তখনও ক্রন্দনতা ছিল ব্রিটিশ শাসন কালেও জননিকতা ছিল দু হাজার ছয় সালেও আবার আজকে নিহত আজকে দেখি যে যখন এক অন্যতম সাংবিধানিক অনুষ্ঠান পালিত হয় ভোট হয় তখন দেখব বিভিন্ন জায়গায় মৃত্যু মিছিল আবার শুধু তাই নয় আজকের প্রতিটা সংবাদপত্র খবরের কাগজ বা টেলিভিশনের পর্দায় প্রতিদিন প্রতি মুহূর্তে কত মা কত কন্যা অত্যাচারিত হচ্ছে মৃত্যুবরণ করছে তো সেই জন্য সেদিনও ছিল আবার আমাদের মধ্যে যদি বিবেকবোধ না জাগে তাহলে জননীর চোখের জল শুকবে না সেই জন্য জননী জননীকে যাতে ভবিষ্যতে কান্না করতে না হয় তার চোখের যাতে জল ফেলতে না হয় সেই জন্যই আজকের এই কবিতা আমাদের পাঠ্য আমরা দেখে নেব তিনি কবিতায় কি বলতে চাইছেন ক্রন্দনতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা দেখো যে যে প্রথম চারটে লাইন সেই চারটে লাইনে বলছেন যে আমাদের যে জন্মভূমি জন্ম মাতা সেই জন্ম মাতা এখন কান্না করছে জানি না কখন জন আমাদের জন্মভূমির কান্না থামে তো এই জননী কান্না করছে তো আমরা যদি এখন তার পাশে না দাঁড়াই তাহলে আমাদের লেখালেখি কিসের জন্য আর গান গাওয়াই বা কেন আর আঁকা আঁকিই বা কেন দেখো এই যে কাব্য বা কবিতা ধরনের হয় একটা বস্তুনিষ্ঠ বা তন্ময় কবিতা আর একটা হচ্ছে গীতি কবিতা বা মন্ময় কবিতা তো এই যে মন্ময় কবিতাগুলোতে কিন্তু কি হচ্ছে যে লেখকের নিজেরা প্রেমপূর্ণ বা দেশপ্রেম হতে পারে বা প্রেম হতে পারে যাই কিছু না কেন সেগুলো প্রকাশ পায় আর কোনো আখ্যান জাতীয় কাহিনী সেটা মহাভারত বা মহাকাব্য বা আখ্যান কাব্য এই ধরনের বিষয় প্রকাশ পায় বস্তুনিষ্ঠ কাব্যে তো যাই হোক এখানে এটা হচ্ছে সেই তোমার তন্ময় কবিতা আর একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল উনিশ শতকেই যে আর্ট ফর আর্ট সেক নাকি আর্ট ফর লাইফ সেক অর্থাৎ জীবনের জন্য শিল্প না শিল্পের জন্যই শিল্প এখানে কবি কিন্তু বলতে চেয়েছেন যে জীবনের জন্য শিল্প এখানে কিন্তু তিনি সেই মতবাদেরই সমর্থক আর কি তো বলছে যদি জননীর মানে কান্নারত প্রন্দনরত জননীর পাশে আমরা যদি এখন নাই থাকি তাহলে আমাদের এই লেখা লেখি অর্থাৎ আমাদের এই শিল্প মাধ্যমগুলো কিসের সবই এক যেটাই লেখা লেখি, সেটাই আঁকা আঁকি হ্যাঁ সেটাই কবিতা প্রত্যেকটা বিষয়গুলো এক মোট কথা হচ্ছে শিল্প এই শিল্প কর্ম কিসের জন্য শিল্পকে লেখক অন্যতম প্রতিবাদের মাধ্যম হিসেবে তুলে ধরতে চাইছেন এই প্রথম স্তবকে এবং আমাদের কাছে প্রশ্ন তুলে ধরেছেন তারপরে কি দেখব নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ এই যে নিহত ভাই এই ভাই মানে কিন্তু সহদরা নয় অর্থাৎ একই মায়ের পেটে সন্তান নয় এখানে নিহত ভাই বলতে এখানে ভাই বলতে লেখক একই জন্মভূমির সন্তান আমরা যদি বিশ্ব কথা বলি সেখানে কিন্তু এই বাংলাতে আমার জন্ম বলে বাংলার মানুষ আমার ভাই তা নয় ভারতে জন্ম বলে ভারতের মানুষ আমার ভাই তা নয় বিশ্বভ্রাতৃত্ববোধে কবি বলতে চান যে পৃথিবীবাসী আমার ভাই আমাদের প্রত্যেকের মধ্যে এই বিশ্বভ্রাতৃত্ববোধ যদি জাগিয়ে তুলতে পারি তাহলেই কিন্তু আমরা মানুষ হিসেবে সার্থক তো এখানেও কবি বলছে যে নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ অর্থাৎ একই দেশ দেশজননীর সন্তান হয়েও একই দেশ দেশজননীর সন্তান যে আমার ভাই তার মৃতদেহ দেখে যদি আমার ভেতর রাগের সঞ্চার না হয় তাহলে আমাদের মূল্যবোধটা কোথায় আসলে কবি কি বলতে চাইছেন কবি বলতে চাইছেন যে আমরা যাকে ভালোবাসি যদি তার উপরে কেউ অত্যাচার করে তার বিরুদ্ধে কেউ যদি বাজে কথা বলে কটু কথা বলে তখন কিন্তু স্বাভাবিকভাবেই তার প্রতি যে কটু কথা বলবে তার প্রতি কিন্তু একটা রাগ বা বিদ্বেষ কিন্তু জন্মায় যদি তার তার প্রতি রাগ বা বিদ্বেষ না জন্মায় তাহলে হয়তো পূর্ণভাবে ওই অত্যাচারিত হওয়া সেই ভাইয়ের প্রতি সহানুভূতি বা ভালোবাসা আমার ছিল না কবি তাই বলছে যে যদি ভালোবাসা যদি থাকে সত্যিই থাকে তাহলে অবশ্যই তোমার ক্রোধের প্রকাশ পাবে আর যদি ক্রোধ প্রকাশ না পাই তাহলে মূল্যবোধ কোথায় তোমার ভেতরে অর্থাৎ আমরা প্রত্যেকে ভাই আমাদের একে একজন অত্যাচার হলে প্রত্যেকে মিলে তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে হবে সেই ব্যাপারটা কিন্তু লেখক তুলে ধরতে চাইছেন তাই বলছে নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় আর একটা ব্যাপার দেখো নিহত নিহত মানে আমরা জানি মৃত্যু মানে মৃত এখানে কবি মৃত বলতে পারতেন কিন্তু কবি বললেন নিহত আসলে নিহত মানে মানে হত্যা থেকে নিহত এই ব্যাপারটা এসেছে আর কি মানে অন্যের দ্বারা হত্যা আর মৃত্যু তো স্বাভাবিকভাবে হতে পারে তো যে অত্যাচার করে করে কোনো ভাইকে মেরে ফেলেছে তো তাকে দেখে যে অত্যাচার করেছে তার বিরুদ্ধে কিন্তু একটা ক্রোধের সঞ্চার হয়ই সেই জন্য কবি বিস্মিত হচ্ছেন কবি বিস্ময় প্রকাশ করেছেন তাহলে আজকে আমাদের মধ্যে মূল্যবোধ কোথায় আমরা সকলে মিলে যদি প্রতিবাদে সোচ্চার না হই দেখো তারপরে যে মেয়ে নিখোঁজ ছিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে সেই অত্যাচার যেখানে ভাইয়ের কথা কথা বলা হলো একটু আগে কবি বলছে যে যে কোন একটা মেয়ে বোনের যার ছিন্ন ভিন্ন দেহ জঙ্গলে পাওয়া গেছে এখানে কবি আসলে দু হাজার ছয়ের সিংবুরান্দরের এক কৃষক কন্যা তাপসী প্রসঙ্গ তুলে ধরেছেন কিন্তু বললাম শুধু তাপসী মালি নয় তাপসী মালির মতো শত সহস্র তাপসী মালি আজকে বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে মৃত্যুবরণ করছে আমরা বিভিন্ন কাণ্ডের কথা জানি তো এখানেও বলছে এরকম ছিন্ন ভিন্ন মেয়ের দেহ দেখে আমরা কি আকাশের দিকে তাকিয়ে বিধাতার কাছে বিচার চাইতে পারবো যে হে ভগবান তুমি এর বিচার করো পারবো না আমাদের বিরুদ্ধে তখন প্রতিবাদের আগুন জ্বলে উঠবে আমরা তখন চাইবো যে যারা এরকম অবস্থা করলো তাদের এর যথাযোগ্য শাস্তি দেওয়ার তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার আর এই যে বিধি বিধি বলতে বিধাতা বোঝায় কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু বোঝায় যে যারা শাসক তাদের বিচারটাই কি আমরা মেনে নেব না শুধু তাদের বিচারে মেনে নেবো না তার সাথে সাথে আমাদেরও কিছু বলার থাকে আমরাও সকলে মিলে প্রতিবাদে সোচ্চার হব আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব ওই শাসক শ্রেণীর বিরুদ্ধে আর কি যারা এই অত্যাচার চালায় তাদের বিরুদ্ধে তারপরে দেখো কবি কি বলছে আমি তা পারি না যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে অর্থাৎ দেখো বলছে না বলছেন আমি বিধির কাছে বিচার চেয়ে বসে থাকতে পারি না আমার ভেতরে যে বিবেকটা রয়েছে যে শুভ বোধ রয়েছে যারা বুদ্ধিজীবী যারা বুদ্ধিকে জীবিকা হিসেবে ব্যবহার করে সেই বুদ্ধিজীবী মানুষেরা সেই কবিরা কি করেন তাদের বিবেককে জাগিয়ে তোলেন বিবেককে জাগিয়ে প্রতিবাদ করেন আর শেষে কি বলছে আমার বারুদ বিস্ফোরণের আগে এই যে বারুদটা কিসের বারুদ এই বারুদটা হচ্ছে ক্রোধ বলছে ক্রোধরূপ বারুদ বিস্ফোরণের আগে কবির বিবেক জেগে উঠবে অর্থাৎ অর্থাৎ এই যে শুভ বুদ্ধি প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সেই শুভ বোধের জাগরণটা হওয়া উচিত আমাদের মনে পড়ে জয় গোস্বামীর ওই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটা যে তোমার যুদ্ধ যুদ্ধ নয় বা অস্ত্র নয় অস্ত্রের পরিবর্তে প্রেম দিয়ে সবাইকে জয় করতে হবে কিন্তু তবে এখানে কিন্তু কবি সেই প্রেমের গান গান নেই কিন্তু কবিতার শুভবোধের জাগরণ ঘটাতে চাইছে তার বিবেককে জাগিয়ে তুলতে চাইছে দেখো যদি কবিতাটা আমরা লক্ষ্য করি আমরা অনেক ক্ষেত্রেই বিরাম চিহ্নগুলো ভুলে যাই দেখো চারটে স্তবক রয়েছে চারটে স্তবকের প্রথম তিনটে স্তবকে কবি জিজ্ঞাসা করছেন দ্বিতীয় স্তবকে কবি বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করছেন কীসের মূল্যবোধ কবি বিশ্বিত বর্তমান সমাজকে দেখে আর প্রথমে কেন তবে আঁকাআঁকি আর বিধির বিচার চেয়ে কি আকাশের দিকে তাকাবো এই যে তিনটে জায়গায় জিজ্ঞাসা করছে এবং সবশেষে যেন একটা মূল্যায়ন করছেন নিজের বক্তব্য প্রকাশ করছেন যে না আমরা কবিরা আমরা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা এভাবে এই ক্রুন্দ্রতা জননীকে দেখে জননীকে অত্যাচারিত হতে দেখে চুপচাপ থাকতে পারি না আমরা সকলে একত্রিত হয়ে বিশ্ব ভাতৃত্ববোধের জাগ্রত হয়ে আমরা সবাই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে পারি তো সেই জন্য এই কবিতাটা আজকের প্রেক্ষিতে কিন্তু খুবই প্রাসঙ্গিক আজকে আমাদের মানুষের মধ্যে মান থাকলেও হুশান নেই সেই জন্য একে অন্যের ক্ষতি সাধনে মেতে উঠি আমরা একে অন্যকে শোষণ করি সেই জায়গায় প্রতিটা মানুষের মধ্যে যাতে সেই প্রতিবাদটা জেগে ওঠে সেই প্রতিবাদটা জেগে ওঠার জন্যই আজকের এই কবিতা আমাদের মধ্যে মূল্যবোধ জেগে ওঠার জন্যই আজকের এই কবিতা সাধারণ মানুষদের প্রতি সহানুভূতি নয় সমানুভূতি প্রকাশ করার জন্যই আজকের এই কবিতা তো তোমরা কবিতাটা পড়ো খুব ভালো কবিতা এবং কবিতাটা যদি আত্মস্থ করতে পারো শুধু তোমার নয় সমাজেরও অনেক উপকারে লাগবে যাই হোক কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি উত্তর দেবো ঠিক আছে চলো